আবার বেড়ার গোড়ায় গেছে, আমার রসমরে গুড় হয়েছে, আর আমার কেউ দেখবার লোক নেই। কমলা লেবুর মতো চিয়ারা পুড়িয়ে পোড়া বেগুন তৈরি করে দিয়েছে। কমলা লেবুর মতো চিয়ারা পুড়িয়ে বেগুন করলে দিল, এবার আমার কেউ নেই। গৌরহরি তুমি আছো, ভগবানকে হাসবে না? প্রথম থেকে তুই আমার খেতে দিলি না, ডাকলি না, আর বিপদে পড়ে স্মরণ করছিস, তবে তোকে আমি মুক্তি করব কেন? অবশেষে যখন ডেকেছিস একবার তো বলেছিস আমি তোর মুক্তি করব, সেই জন্য বলছি বাবা। একবার যদি কলে কৌশলে বলা যায় কাজ আছে, দেখুন একটা গল্প শোনাই শোনেন, বুঝতে পারবেন তত্ত্বের মধ্য দিয়ে বেরোচ্ছে। একটা কৃপণ মানুষ বাসে, কি সুন্দর ছিল রে, কি সুন্দর ছিল, এই বাচ্চাটা এসে গোঁজা মারল। সত্যি কথা বলি গলাটা খারাপ, আমি চিল্লে করতে পারছি না, নালে এই মাইকে সেরে দিতাম। তাহলে বাবা গল্প কি ছিল রে? কৃপণ দেখেছ এরাও কি করছে, ভোচালে ঘুরছে, কেউ শুনছে কি? লক্ষ্য কারণ নেই, শালা শুধু টাকাই চেনে। 3 ঘন্টা বেড় দিয়ে গিয়ে তাও টাকা দাও, সারাদিন মাঠে জন খেটে 250 টাকা ইনকাম হয়, 3 ঘন্টা কীর্তন করে 700। লক্ষ্য রাখো, চিন্তা রাখো, গল্প বলতে বলতে অনেক ভুল হবে, তুমি ধরিয়ে দাও নিচের লোক। তাহলে কৃপণ, যেমন আপনাদের দেশেও কিছু কৃপণ আছে, আমার দেশেও আছে, এই কৃপণ মানুষরা তারা কি করে, সঞ্চয়ের দিকে ছুটে বেড়ায়, তাই নাকি? 100 আলু কিনে 2 দিন নয় 1 দিন চলবে, 10 দিন 100 100 কিনবে, 1 ঘাই কিনতে গেলে বেশি টাকা যাবে, তাকেই বলা হয় কৃপণ। সারা জীবনে গোবিন্দ তো দূরে যাক, সন্ধ্যার ধূপও কেনে না। বউটা বলতে যে নকুল দানা দুটো আনবে না, মিশ্রি এনেছে, দানা দানা বেশি হবে, দুটো করে দেবে, মায়েরা শোনো কাজ আছে, এই দুটো করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, মায়েরা তো সেবা দেন, রাধা গোবিন্দ আছে তোমাদের এত বড় বড় পাত্রতে তোমরা খাচ্ছ, আর গোবিন্দের দিচ্ছ এইটুকুটুকু পাত্র, ভগবানের আক্কেল ও যদি 100 পাত্র খায় তবু সালা পেট ভরবে না, 100 গ্লাস যদি জল খায় ছোট ছোট গ্লাস তাতেও তার কৃপা স্বামী দিবে না। তাহলে আমরা কি দিচ্ছি? সেই কৃপণ মানুষটা এইভাবে চলাচল করে। এমন সময় একদিন তার নাতির মুখে ভাতের নিমন্ত্রণ এসেছে, দাদু ভালো মন্দ কিনে নিয়ে যেও। এ তখন মনে মনে করছে তার 14 দিন ষষ্ঠী পুজো করে দিয়ে আসবো, বাবা নাতি চিন্তা করিস নি, যা চলে যা। চলে গেল, এইবার বাজারে গিয়ে 1 কেজি বাতাসা, 4 কেজি খই, 50 গ্রাম দই কিনে এনে বলে, ও গো বৌমা সকালে সকালে সেজে নাও নাতির মুখে ভাতে যাব। বলে বাবা খড়াটা নামাও দেখি তুমি কি কি এনেছো। খড়াটা যেই নামিয়েছে বলে খই কি হবে, তো শ্মশান নাই। বলে তুমি বোঝো না, এই খইটা যদি বাতাসা দিয়ে ভালো করে মেরে হয় কত লোক খাবে, 180 গালার থেকে বেশি খায়, চাল চাল ওই নিয়ে চল। এবার রাজা যা বলবে শুনতে হবে, কিচ্ছু করার নেই, মাথায় করে নিয়ে যাচ্ছে। আর গোবিন্দ মনে মনে করছে তুই কোনো একটা ছেলে জীবনে দিসনি, এবার তোর কলে ফেলে আমি একটু কলমা দিয়েই নিয়েই ছাড়ে। বেশ পবন দেবকে যাই স্মরণ করেছে, ওই না গুম 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 বৃষ্টি পড়ে চোখ চোখ লগুল ধরি, বৃষ্টি পড়ে চোখ চোখ লগুল ঝরঝর করে ঝড় উঠেছে, শ্বশুরের মাথায় খরা আছে, খরার খইগুলো উড়ে যাচ্ছে, বৌমা আচল ঢাকা যেই উড়ে চলে যাচ্ছে, পুরো কেঁপে কেঁপে
চিন্তা করলো সারা প্রসাদ থাকা জিনিস চলে গেল, ওই যাচ্ছে উড়ে। এই সময় আমি একটু দেখি ঢুকে দিই, কি বললো, পুরো খই গোবিন্দায় নম, সারা বেগারে যাবে কোনো জায়গায় যা, সেই উড়ে পড়ে যাবে। তবে জীবনে যখন দিন একবার বলে দিয়েছে, এবার আর একবার যেতে যেতে হঠাৎ বজ্রাঘাতে তার মৃত্যু হলো। যেই মৃত্যু হয়েছে, চিত্রগুপ্ত খাতা খুলে বলছে যে মরেছে, সব শূন্য, এর পুণ্যি কিচ্ছু নেই। বলে নিচের পৃষ্ঠাটা দেখ, গোবিন্দ বলছে, বলে মনে হয় শেষবারের মতো একবার দিয়েছিল, সেই জন্যই একটু হয়েছে। তখন গোবিন্দ বলছে, চরাচর কৃষ্ণ দূত চলে যাও, কৃষ্ণ দূরে চলে যাও। যমদূত বলছে, তুমি কি ভগবান না অন্য কিছু? তুমি যদি ভগবান হলে সারা জীবনে দেয় নে, মৃত্যুর সময় ছড়িয়ে দিয়েছে, আর তুমি বলছো কৃষ্ণ দূতের হাতে যাবে, যমদূত যান। বলে না না, জম যাবে না। কলে বলে কৌশলে বলেছে একবার, কলে বলে কৌশলে বলেছে একবার, কলে বলে কৌশলে বলেছে একবার, আমি লিখেছি একবার কৃষ্ণ নামে যত পাবে হ রে, ও পাপির সাধ্য ন হরি হরিব, ও পাপির সাধ্য নাই হরি 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 বলে। সেই জন্য আপনাদের বলছি, যৌবন রসে যদি বলতে নেই ইচ্ছা হয়, এই নারায়ণগড়ার রস বেড়ারগড়ায় গেলে মৃত্যুর সময় অন্তত একবার বলে যাবেন, কথা দিচ্ছে বৈষ্ণব পদা বলিতে, কথা দিচ্ছে বৈষ্ণব পদা বলিতে, বৈষ্ণব পদা বলিতে কলম দিচ্ছে। মৃত্যুকালে যদি যার বাসনা যা থাকে, আগের জন্মে গোবিন্দ তার ইচ্ছা সেইভাবে পূরণ করবেন, তাহলে সব সময় বললে হবে না, মৃত্যুর সময় বলবেন, আর বলবেন কবে, মাঝখানে মাঝে মাঝে। এই যে দুলক্ষ নাম করতে হবে না, দুলক্ষ আপনি যুক্তিতে বোঝাবেন। আমার আগের যে ছেলেটা কীর্তন করছিল কোথায় বাড়ি আমি ঠিক জানি না, তবে আমি আস্তে আস্তে একটা তত্ত্বর মুখ থেকে শুনলাম, আমার খুব ভালো লেগেছে আর লাগে, রাগ করবেন না, সেটাও ভেঙে যাও। তার আগে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, খালি ভগবানের নামটা সবসময় সুরসুর সুরসুর করে করতে করতে দুলক্ষ পূরণ হবে, দু লক্ষ, এক লক্ষ না। যিনি দুলক্ষ পূরণ করে যেতে পারবে, তার আগের জন্মে নরকুলে জন্ম হবে, তবে কিন্তু বৈষ্ণব কুলে কি ব্রাহ্মণ কুলে চলে যাবে, আর কোনোদিন বাগদি বা অন্য জাতে কোনোদিনই যাবে না। সেই জন্য আপনাদের কাছে বললাম, সময় যায় নদীর সোঁতের নেয়, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক, আজ ভজিবি কাল ভজিবি বলে, কাল কাল করে কাল চলে গেল, কাল এসে গেল আর কবে বলবি। সেইগুলো বলছে, সময় থাকিতে আপনারই পথে, আপনি চল রে ভাই নিতাই দৌড় হরি হরিব। সময় থাকিতে আপনারই পথে, আপনি চল রে ভাই। এবার লহ কৃষ্ণের নাম বদনে বলো, লহ কৃষ্ণ নাম বদনে বলো, লহ কৃষ্ণের নাম হরি বলে রে, লহ কৃষ্ণ নাম বদনে বলো, সবই জ্বালা যাবে দূরে দূরে, সবই জ্বালা যাবে দূরে, তোমরা লহ কৃষ্ণ বদনে বলো, লহ কৃষ্ণ বদনে বলো, সবই জ্বালা যাবে দূরে দূরে, সবই জ্বালা যাবে দূরে। রাগ করবেন না, এখানে কে কোরকম মেয়ে আছে আমি জানি না, আমি কথাটা বলছি, খিচুড়ি খাচ্ছিস গাছ চুপচাপ বস, আপনাদের বলছি, অনেকে দেখবেন বলছে আমার স্বামী আছে, আমি এই সুযোগে হরিনাম করবো, সারা বিধবা হয়ে যাবে। হচ্ছে আমার মায়ের কথাটা বলি, আপনাদের বলবো না, আমার মা কোনোদিন একাদশী করে না, যেই স্বামী মরে গেছে শুরু করে। হ্যাঁ, কইটা কি গেড়ো ছিল, ভালো করে বুঝুন, করতে যখন হবে সকাল সকাল করলেই হবে,
তবে আমি আরেকটা কথা বলে যাচ্ছি, যাদের বুদ্ধি এসেছে যে স্বামী মরে গেলে আমি ভজন সদন করবো তার আগে করবো না, তাতে কোনো ভোচালে কাজ হবে, ভয়ে হবে কেন? স্বামী থাকলে যুগলমন, যুগলমন করে যদি কোনো ধর্ম করা যায় সেই ধর্ম গোবিন্দ চরণে পৌঁছে যায়। তাহলে বোঝা যাচ্ছে, একটা বন্দনা সবাই মিলে করুন, সবাই করুন, সবাই ফাঁকি দেবেন না, আমি যে গানটি করবো মনে মনে জপ দেন, করবেন তো? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, বল রাধা কৃষ্ণের প্রাণ যুগল কৃষ্ণ, ললিতা বিশাখা ললিতা বিশাখায়াদি, ললিতা বিশাখায়াদি, বল ললিতা বিশাখায়াদি যুগল তনু যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণের প্রণাম যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণের প্রণাম সেখানে যুগল করে নাম করেছে। তাহলে আপনারা যদি সিঙ্গেল নাম করেন তাতে কোনো কাজ হবে না, সেই জন্য ঘরে বাইরে, ঘরে মানে বউ আর বাইরে মানে স্বামী, স্বামী আগানে বাগানে চা দোকানে আড্ডা মারবে, সেখান থেকে আসবে, আপনাকে ম্যানেজ করতে হবে। যে স্বামী হরি বলবে না তাকে বলাতে হবে, এইগুলো হল নারীর কর্তব্য। সেই জন্য যুগল হয়ে হরি নাম শুনবেন আর নয়ন জল তৈরি করবেন, কোথায় গিয়ে? সাধুর বাগানে গিয়ে। সাধুর বাগান কখন? কিঞ্চিৎ যদি সময় পান। এই পাড়ার মধ্যে কি কেউ ভাগবত গীতা পাঠ করেনি? মায়েরা করে তো? আমি পবন বাজা হয়ে বলে যাচ্ছি, যদি একটু সময় দিয়ে আপনি কান পেতে শুনতে পারেন না, আমি বলছি বলি যত রাখুক না কেন, নর ওই গীতা শ্রবণকারী যারা যারা গীতা পাঠ তাদের জন্য গোবিন্দ সিংহাসন রেখে দিয়েছে, তাদেরকে এই জায়গায় বসানো হবে। বাবা সুখদেব গোস্বামী তো যাতা লোক নয়, যে সুখদেব গোস্বামী পাঠক ছিল, আপনারা জানেন সুখদেব গোস্বামীটা কে? দেবাদিদেব মহাদেব যেদিন বিয়ে করে আনল দুর্গাকে, তা বিয়ে করে আনবার পর তিনি তামাল গাছ থেকে ভালোবাসত, তামাল গাছের গোড়ায় বসে আছে, যেই না তামাল গাছের গোড়ায় বসেছে। আর যেমন স্বামী যদি বাড়ি আসে তার বউটার ইচ্ছা হয় যে স্বামীর কাছ থেকে দুটো গল্প শুনে, বলে স্বামী গো আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো, বলে আবার তোমার নতুন বইয়ের কি ইচ্ছা? সে তো আমি জানি, দেবাদিদেব মহাদেব যেই বলছে জানি, বলে না না আমার একটাই ইচ্ছা, আমি তোমার মুখে একটু অমৃত কথা শুনবো, এটা তুমি আমার বলে দাও। এবার দেখুন স্বামীদের সঙ্গে কি মিলনটা দেখুন, এইসব জাতা মায়েরা শুনবে না, জাতা মায়েরা তারা চিল্লাবে, যাদের দেখবেন বয়স একটু নিম্ন হয়ে এসেছে গল্পটা শুনছে। তাহলে বাবা হর পার্বতী বলে তত্ত্ব কথা শুনবো, যে কথা শুনলে মরণ হবে না, শিব বলতে যে কথা শুনলে মরণ হবে না সে কথা তো আমার প্রভু ছাড়া কেউ জানে না, আমি কি করে বলবো? বলে তুমি স্বামীর মুখে অমৃত কথা কোনো বউ যদি শুনে থাকে তার যে কি কাজ হবে আপনারা শ্রবণ করুন। বেশ এইবার বাবা দেবাদিদেব মহাদেব বসে ত্রিশূল নিয়ে আছে, ওদিকে পার্বতী এসে বলছে বলে দাও, বলে ওষুধ দোকানে গিয়ে লাইন দিতে হয়, আমার কাছে অমৃত শুনতে গেলে নিশি রাতে আসতে হয়। মায়েরা বুঝতে পারছেন কি? নিশি রাতে আসতে হয়। বলে কত রাত্রে আসবো? বলে রাত্রি বারোটার সময় যখন সব ঘুমিয়ে পড়বে, এখানে তোমার মন থেকে যে শুনবে সে প্রাণ ফিরে পাবে, তুমি একলা আস। হর পার্বতী রাত্রবেলা একলা হাঁটতে হাঁটতে গিয়ে স্বামীর কোলে মাথাটা দিয়ে শুয়েছে, এবার অমৃত কথাটা বলে
শুনছে কেমন করে শুনে অমৃত কথাটা শুধু পবন পাজা জানে না আপনারাও জানেন আপনারা আনন্দবাজার কিনে আনন্দবাজার পেপার আনন্দবাজার পেপারে তো অমৃত কথা দেয় প্রত্যেক দিন তাই তো অমৃত কথা লিখছে কি পাখি তু ও পাখি রে ঠিক বসে থাকে রে ঠিক বসে থাকে রে ও রাম কৃষ্ণ নামের মাস তুলে যতিন পড়িবি ফাঁদে মরিবি কেঁদে প্রাণ হারাবি শেষ কালে পড়িবি কেঁদে যতিন পড়িবি ফাঁদে ও পাখি রে যদি পড়িবি ফাঁদে মরিবি কেঁদে প্রাণ হারাবি শেষ কালে পাখি ঠিকই বসে থাকে রে ও পাখি ঠিকই বসে থাকে রে পাখি ঠিকই বসে থাকে রে পাখি ঠিকই বসে থাকে রে আচ্ছা শুধু তো গানটাই শুনলেন এ তত্ত্বটা শুনবেন না বাবা প্রথম দিন বিয়ে করে বউটাকে বলছে সংসার করতে গেলে কত আগুন লাগবে অত্যাচার হবে সহ্য করতে হবে সেই জন্য অমৃত কথাই বোঝাচ্ছি পাখি তুই ঠিক বসে থাকে ঠিকই বসে থাকে ঠিকই বসে থাকে রে রামকৃষ্ণ নামের মাস তুলে নেই কো অন্ত বেদ বেদান্ত অকুল পাতায় ধরে পড়িবি ফাঁদে মরিবি কেঁদে প্রাণ হারাবি শেষকালে সহজে নয় পার্বতী শুনে চেতনা আসলো না ধীরে ধীরে স্বামীর কোলে ঘুমিয়ে পড়েছে মায়েরা শুনুন যেই ঘুমিয়ে পড়েছে এমন সময় পার্বতীকে জিজ্ঞাসা করছে কি গো হাই যে তোমার শোনার চেয়ে তুমি ঘুমোচ্ছ পার্বতী পবন হাওয়া পেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর কোনো সাড়া নেই বলে তাহলে সূর্যটাকে উপরের মগ ডালে সুখ শাড়ি বসেছিল বলছে ঠাকুর আমার ভাগ্যে মিলেছে আমি একটু শুনেই ফেলেছি যাই বলেছে শুনে ফেলেছে তখন বলছে ত্রিশুল আমি তোকে ছেড়ে দিলাম যাকে নিষেধ করেছি অমৃত কথা শোনা যাবে না সে যখন শুনল ওই সুখটাকে তুমি ধরে নিয়ে এসো বেশ বেশ এইবার ত্রিশুল যাচ্ছে গতি বেগে আর ওদিকে পাখিটা বলছে আমি পড়েছি বিপদে ধনি উলু ধনি তাই গৌর হরিবল আমার রাখো বাবা হরি বলি আর যাই বলি ত্রিশুল পাঁচ মিনিট হলে ধরে ফেলবে যাই কোথায় রে উপর থেকে লক্ষ্য দিয়ে দেখলো বাসদেব গোস্বামী স্ত্রী নারায়ণী ভাগবত কথা শুনছে হাত আপনারা যেমন ও মায়েরা এদিকে দেখবেন ও গোপালের মা এদিকে দেখবেন আপনারা যেমন হরি নাম শুনতে শুনতে মাঝে মাঝে ঠিক বাসদেব গোস্বামী স্ত্রী নারায়ণী এইবার সুখ মনে মনে করছে আমি যদি বনে যাই ধরে নেবে আমি যদি বাসায় যাই ধরে নেবে আমি যদি মায়ের গালে যাই তাহলে ওই ত্রিশুলের বাবার ক্ষমতা নেই ধরতে পারে তার ত্রিশুলের বাবার ক্ষমতা থাকবে না ধরতে পারে এই কথা বলে ওই সুখ পাখি যোগমায়া সাধনা করেছে যোগমায়া যেই সাধনা করবার পর বলছে কি চাও বলে মাছি করে দাও মাছি যেই মাছি করে দিল সুখ পাখিকে সঙ্গে সঙ্গে ওই মায়ের গালে থেকে যেই গালে ঢুকেছে মা মনে করে করে সুপারি টুপারি করেছে যেই গিলে নিল তাহলে মায়ের গর্ভে ছেলেটা এলো ভালো করে বুঝুন সুখ পাখি এলো তাহলে সুখের থেকে কার জন্ম সুখের থেকে সুখদেব আসিল যে ভবে আরে সুখে হরি হরি আসিল যে ভবে আজ
সুখে থেকে সুখ দে আসিলে নো ভবে